আল্লাহ কখনো কোনো মানুষকে সহযোগিতা করেন না যতক্ষণ সেই মানুষ আরেকজনকে সহযোগিতা না করে এটা সুন্নতে ইলাহি আপনি যদি চান আপনি আল্লাহর মাধ্যমে আল্লাহ আপনাকে সহযোগিতা করুক আমার নবী সুন্নতে ইলাহি শিখিয়ে গেছেন ওয়াল্লাহি ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলছেন আল্লাহ সেই ব্যক্তির সহযোগিতায় থাকেন যেই ব্যক্তি মানুষকে সহযোগিতা করে জীবন পরিবর্তনকারী চাহনি এটা আলাদা আরেকটা জিনিস একটার মধ্যে শুধু এলম আছে আরেকটার মধ্যে এলম আছে তারবিয়ত আছে একটার মধ্যে কুরবত আছে আরেকটার সাথে তাকওয়া জড়িত আরেকটার সাথে রাতের সিজদা জড়িত আরেকটার সাথে ভদ্রতা জড়িত আরেকটার সাথে নম্রতা জড়িত আরেকটার সাথে আরেকজনের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া জড়িত এটা এটার জন্য ভদ্র হতে হয় নম্র হতে হয় পরোপকারী হতে হয় মানুষকে সহযোগিতা করতে হয় মনে রাখবেন আল্লাহ কখনো কোনো মানুষকে সহযোগিতা করেন না যতক্ষণ সেই মানুষ আরেকজনকে সহযোগিতা না করে এটা সুন্নতে ইলাহি আপনি যদি চান আপনি আল্লাহর মাধ্যমে আল্লাহ আপনাকে সহযোগিতা করুক আমার নবী সুন্নতে ইলাহি শিখিয়ে গেছেন ওয়াল্লাহি ফি আউনিল আব মা কানাল আব্দু ফি আউনি আখিহি কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলছেন আল্লাহ সেই ব্যক্তির সহযোগিতায় থাকেন যেই ব্যক্তি মানুষকে সহযোগিতা করে ধরেন আপনি চাচ্ছেন আপনার সমস্যা সমাধান হোক তো কিভাবে হবে আমার আল্লাহর একটা সুন্নত আছে না ভেরি সিম্পল সুন্নত আমার নবী শুধু প্রবলেম দেখিয়ে যান নাই আমার নবী সমাধানও করে গেছে আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধু প্রবলেম উল্লেখ করি আমরা কখনো সমাধানে আসি না আমার নবী তো সমাধানও করে গেছেন আমার নবী বলছেন তুমি যদি চাও তোমার সমস্যা আল্লাহ সমাধান করুক তো তুমি আরেকজন ভাইয়ের সমস্যার সমাধান করে দাও আমার ভাইরা সম্মানিত মুরব্বী আমার বিশেষ করে ইউথরা সুন্নতে ইলাহি বলে একটা কথা আছে সুন্নতে ইলাহি মানে আল্লাহর কানুন এটা হচ্ছে ডিভাইন ল সূর্য পূর্ব দিকে উঠে এটা একটা কানুন পশ্চিম দিকে অস্ত যায় এটা একটা কানুন বৃষ্টির আগে ম্যাঘ হবে এটা একটা কানুন মাওলাই করিম বলছেন কোরআনে পাকের মধ্যে ওয়ালা আনতাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা অন্য আয়াতে তাহবীলা সুন্নতে ইলাহির আল্লাহর নিজাম আল্লাহর কানুনের পরিবর্তন পরিবর্তন পরিশোধন কোনোটাই হয় না আমার আল্লাহ এভাবেই পৃথিবী পরিচালনা করেন এখন নিজাম কি কি নিজাম হচ্ছে আপনি যদি জুলুম করেন যে কোনো উপায়ে জুলুম করেন মুখে হাতে যে কোনো উপায়ে আমার আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন আমার আল্লাহ আপনাকে ছাড় দেবেন না আপনার পৃথিবী সংকুচিত হয়ে যাবে আপনি অপমানিত হবেন অপদস্থ হবেন লাঞ্ছিত হবেন বঞ্চিত হবেন এটা সুন্নতে ইলাহি এন্ড অফ দ্য স্টোরি আপনি ফেরাউন হবেন জমিনে মুসা থাকবে জমিনে কম থাকবে কিন্তু মুসা থাকবেই ফেরাউনের জন্য মুসা হয়তো সামান্য সময়ের জন্য মুসাকে আপনি পরাজিত হতে দেখবেন মনে রাখবেন মুসারা কখনো পরাজিত হয় না এটা সুন্নতে ইলাহি